সেটা যেভাবে আমরা ধানকে মিলিং করি ঠিক সেভাবেই সেই ফুলের মধ্যে ধানের মতোই খোসা সহকারে সেই চাউলটা থাকে এবং সেটাকে প্রথমে বাঁশ গাছ থেকে নাহলে সে বাঁশকে কাটা হয় বা তাকে ঝাঁকুনি দিয়ে সেটাকে কালেক্ট করা হয়। কালেক্ট করার পর সেটাকে শুকিয়ে রৌদ্রতে শুকিয়ে দেন যেভাবে আমরা ধানকে মিলিং করি ঠিক সেভাবে রাইস মিলে মিলিং করা হয়। মিলিং করার পরে এই চাল আমরা পেতে পারি আর তার মধ্যে মেডিসিনাল ভ্যালু অনেক বেশি। যেমন ব্যাম্বু শুটে রয়েছে তো স্বাভাবিক ব্যাম্বু শুটে যে মেডিসিনাল ভ্যালুগুলো রয়েছে তো বাঁশ থেকে যে ফুল সেই ফুল থেকে যে চাউল আসছে তার মধ্যেও সেই মেডিসিনাল ভ্যালু রয়েছে। তার মধ্যে এডিশনাল একটা জিনিস কি রয়েছে যে বিভিন্ন ব্যাক পেইন জয়েন্ট পেইন তার জন্য এটা অত্যন্ত লাভদায়ক। আর বাকি কোলেস্ট্রল কন্ট্রোল করা, সুগার কন্ট্রোল করা, ফ্যাট কন্ট্রোল করা, ইমিউনিটি পাওয়ার বাড়ানো, শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান রিয়েলটরের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ, হোম লোনের সাহায্য সমেত মিলবে। ফ্ল্যাটের সন্ধান যোগাযোগ 8274057167 এবং 9830387363।